आज के जॉइंट मूवमेंट कमिटी एकत्रिशतम दिन आम्रा गण अवस्थान कंटिन्यू करे जाच्छी। आपनारा मीडियार बंधुरा जानें ए मासेर एक तारीख आम्रा वेस्ट डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट एडुकेशन अफिसे गिएछिलाम। एई मर्मे जेहेतु आम्रा दफ्तर थेके एखन अब्दि कोनो धरनेर टार्मिनेशन पाइनि, ताई पाँच दिन समय दिएछिलाम एर मध्य व्यवस्था करार जन्य। षष्ठ दिने अर्थात आजकेर दिने आमादेर वेस्ट डिस्ट्रिक्टेर विद्यालयगुलोते जयेन करार कथा छिल। आमरा एओ बोलेछिलाम जे आमरा आमादेर श्रद्धेय हेडमास्टर हेडमिस्ट्रेसदेरके अनुरोध करब आमाके टार्मिनेशन कपि दिन, आर ना हय आमाके सिगनेचार करते दिन। किन्तु गतकाल रात सातटा साढ़े सातटा नागाद सोशल मीडियाते आमादेर माननीय शिक्षा अधिकर्तार एकटा सार्कुलार आमरा देखते पाई, जेटा उनी डिस्ट्रिक्ट एडुकेशन अफिसारदेरके एड्रेस करेछेन जाते उनी पुरनो जेई गल्पगुलो সেই গল্পগুলো করেছেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভার্ডিক্ট, পাশাপাশি উনি বেশ কিছু আনপার্লামেন্টারি শব্দও ব্যবহার করেছেন যেটা আমরা আমাদের গণধর্ম মঞ্চ থেকে কালকেই ধিক্কার জানিয়েছি এবং আজকে যথারীতি আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট চাই এই বিষয়টার ক্লিয়ারিফিকেশন চাওয়ার জন্য। সকালবেলায় আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম আমাদের ছজন প্রতিনিধির, তো বিকাল সাড়ে তিনটায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ছজনের প্রতিনিধি আজকে ওনার সঙ্গে দেখা করি, সঙ্গে ওনার সঙ্গে কেশব কর মহোদয় ছিলেন, তিনি এডিশনাল ডাইরেক্টর। অথবা আমাদের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো ওনার সামনে তুলে ধরি এবং আজকে আপনাদের প্রেস মিডিয়ার সামনে রাজ্যবাসীর কাছে আমরা সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্যই আপনাদেরকে ডেকেছি। অসংখ্য ধন্যবাদ জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে। এই সেই টার্মিনেশন লেটার যেটা আমাকে 2017 সালে ডাইরেক্টর সাহেব দিয়েছিলেন, সঙ্গে অ্যাডহকের অ্যাপয়েন্টমেন্টটাও একই পৃষ্ঠায় একই জায়গায় লাগানো। আমাদের প্রথম বক্তব্য হলো এই যে টার্মিনেশন কপি কাম অ্যাডহক লেটার দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে 2017 সালে, সেটা সম্পূর্ণ ইলিগ্যাল। কারণ কি, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট আমাকে চাকরি দেয়নি, চাকরিটা দিয়েছে দপ্তর। সুতরাং সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা করতে পারে দপ্তরকে ইনস্ট্রাক্ট করতে পারে টার্মিনেশনের জন্য, সেটাই করেছেন 2014 সাল এবং 2017 সালের জাজমেন্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দপ্তরের আধিকারিক যখন টার্মিনেশনটা করছেন আমাকে, দপ্তরের যে টার্মিনেশনের রুলস সেই রুলসটাকে উনি মানছেন না, না মেনে উনার মর্জি মতো উনার নিজের পিঠ বাঁচানোর জন্য এই টার্মিনেশনের কপিটা তৎকালীন সময় আমাদেরকে দেওয়া হয়েছিল। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা কেন অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করেছিলাম সে কারণে তখন আমার বাঁচার পথ ছিল না, কারণ এটার মধ্যে অ্যাডহকের অ্যাপয়েন্টমেন্টটা ছিল, আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। পাশাপাশি এই যে বিষয়গুলো যে আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আছি তখন আমরা জানতাম না, এই বিষয়গুলো পরবর্তী সময়ে যখন আমরা ঘাটাঘাটি শুরু করি তখন আমরা দেখতে পাই হাইকোর্টের এই যে ভার্ডিক্ট আপনারা দেখছেন, এই ভার্ডিক্টে কোথাও আমার নাম নেই। এই যে প্রথম সবগুলো নাম দেওয়া আছে, এই নামগুলোর মধ্যে কোথাও আমি খুঁজে পাচ্ছি না আমার নাম। উনি যে কথাটা বলছেন যে হাইকোর্টের ভার্ডিক্টে আমি আছি, এই যে হাইকোর্টের ভার্ডিক্ট আপনাদের সামনে তুলে ধরেছি, চাইলে প্রত্যেককে আমরা হোয়াটসঅ্যাপে একটা কপি পাঠিয়ে দেবো। এই হাইকোর্টের ভার্ডিক্টে কোথাও আমার নাম নেই। দ্বিতীয় বিষয়বস্তু হলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছিল তখন 2016 সালের এই পত্রিকাতে দপ্তর থেকে একটা নোটিশ ছাপিয়েছিল কারা কারা এর পক্ষভুক্ত হয়েছে। এই পক্ষভুক্তের নাম সুপ্রিম কোর্ট থেকে ছাপানো হয়েছিল, টোটাল নামগুলো এখানে আছে, এখানেও আমাদের নাম আমরা খুঁজে পাচ্ছি না। তাই ডাইরেক্টর সাহেবকে বললাম যে আপনি যে বলছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজমেন্টে আমার চাকরিটা গেছে, আপনাকে প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজমেন্টে কোথায় আমি বা আমরা আছি। উনি মাথা নিচু করে বসে আছেন, উনার কাছে কোনো জবাব নেই, সত্য তথ্য উনি তুলে ধরতে পারছেন না। তাই রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই যে টার্মিনেশন সেটা ছিল ইল্লিগ্যাল, অবৈধভাবে উনি আমাদেরকে বের করে দিয়েছেন, যে কারণে আমরা এই মঞ্চ থেকে বলছি আমাদেরকে বিদ্যালয়ে যেতে দেওয়া হোক। যারা শুধু তাই নয়,
সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, এই জাজমেন্টের প্যারা 121 এ আছে রিলিফ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে। তারপর প্যারা 122 121 রিলিফের মধ্যে আছে। তারপর ফিউচার আছে কোথায়? ফিউচার আছে 125 থেকে 127 যেই প্যারাটা আমরা বলছিলাম, এই 127 প্যারাটাকে ওরা ব্যাখ্যা করছে না, রিলিফটাকেই ব্যাখ্যা করছে। প্যারা 127-এর মূলে আজকে আমি ডাইরেক্টর মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম যে এই প্যারা 127-এর ব্যাখ্যা কি আপনার কাছে আছে, ওনার কাছে উত্তর নেই। সুস্পষ্ট একটা প্রশ্ন করেছিলাম যে 58টা রিট পিটিশনের মধ্যে কটা রিট পিটিশনে পলিসিটা চ্যালেঞ্জ হয়েছিল সেটা বলতে পারেন? উনি বলতে পারছেন না। তাহলে এই যে শিক্ষা দপ্তর যে বলছে আমাদের চাকরিটা চলে গেছে, তার কাছে এই তথ্যটুকু নেই যে 58টা রিট পিটিশনের মধ্যে কটা রিট পিটিশন পলিসি নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, সেটাই ওনার কাছে ব্যাখ্যা নেই। তাই আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে ওনাকে ডেডলাইন দিয়ে এসেছি 5 দিনের। কেন দিয়েছি? আমরা জানতে চাই, 10,323-এর মঞ্চ জানতে চায় যে আমাকে যে কথাটা বলে প্রচার করা হচ্ছে যে আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছি, তার প্রমাণ ওনাকে দিতে হবে। না হলে উনি যেই সার্কুলার ইস্যু করেছিলেন, উনি যেই টার্মিনেশন ইস্যু করেছিলেন, তা উইথড্র করতে হবে। অন্যথায় আমরা আমাদের এই মঞ্চ থেকে আমরা বিদ্যালয়মুখী হব। তাই 5 দিনের পর 6 দিনের মাথায় অর্থাৎ 12 তারিখ আমরা আবার ডাইরেক্টরেটে যাব, এই বিষয়ে আমার সম্পূর্ণ ব্যাখ্যা ওনাকে দিতে হবে। শুধু উনি থাকলে হবে না, রাজ্যের যিনি সেক্রেটারি এডুকেশন মাননীয়া সৌম্যগুপ্ত মহোদয়া, উনাকেও থাকতে হবে। কারণ বারংবার উনাকে আমরা চিঠি দিয়ে দেখা করতে পারছি না। উনি 10,323-এর এই সমস্যা জেনেও একজন মহিলা মানুষ, অথচ আমার বঞ্চের মধ্যে এতগুলো মহিলা পড়ে আছে, উনার বিবেক কাঁচেন না। হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ডই ওদের মধ্যে কাজ করছে না। এতজন লোক মারা গেছে, তার জন্য দায়ী তো দেখা যাচ্ছে এখন রাজ্যের শিক্ষা অধিকর্তা। কারণ কি, উনি ভুলবশত এই টার্মিনেশনগুলো করে দিয়েছেন এবং ভুলের কারণে আজকে আত্মহত্যা হচ্ছে, আজকে মৃত্যুবরণ করছে। এই যে ঘটনাগুলো, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্যের শিক্ষা দপ্তর। একদিকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন ভূভারতে কোনো ইন্টারভিউ ছাড়া চাকরি হয় কি না, এটার প্রমাণ আছে কি না। আমরা আপনার এই মঞ্চ থেকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, ভূভারতে এমন কোনো এক্সাম্পল আপনি দেখাতে পারবেন যেখানে কোনো নোটিশ ছাড়া চাকরি চলে যায়? আমরা তো নোটিশ পাইনি। তাহলে আপনি যে কথাটা বলছেন যে ভূভারতে কোনো ইন্টারভিউ ছাড়া চাকরি হয় না, আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, ভূভারতে ইন্টারভিউ ছাড়া চাকরি হয়, ডাইয়ানে চাকরিগুলো হয়। কিন্তু আপনি প্রমাণ করুন যে নোটিশ ছাড়া চাকরি চলে যায় এমন ঘটনা ভূভারতে আছে কি নেই, সেই প্রশ্নটা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা ছুটতে চাই। এই যে বিষয়গুলো আপনারা দেখছেন আজকে আপনাদের সামনে তুলে ধরছি, আমরা যখন গত 3 তারিখ অক্টোবর মাসের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, এই বিষয়গুলোই ওনার হাতে দিয়ে এসেছিলাম, বলেছিলাম আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখুন এবং আমাদের স্থায়ী সমাধান করুন। উনি আশ্বস্ত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি উনি ওনার কথা রাখেননি বলেই আজকে এই গণধর্ণা মঞ্চ 31তম দিনে পা দিয়েছে। তাই আপনাদের মাধ্যমে এই কথাগুলো আজকে জনসম্মুখে তুলে ধরেছি, যেগুলো আমরা তুলে ধরিনি এতদিন অবধি। আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ওনাদের পদমর্যাদা রেখে ব্যবস্থাগুলো করবেন, কিন্তু দুর্ভাগ্যের ওনারা ওনাদের কথা রাখতে পারেননি। এই সত্য ঘটনাগুলো আজকে মিডিয়ার মাধ্যমে তুললাম, আপনারা প্রচার করুন, রাজ্যবাসীকে জানান যে এই অসত্যভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছিল, আদৌ আমরা এই জাজমেন্টে নেই, অথচ আমাদেরকে এই টার্মিনেশন করা হয়েছে। আর যারা এই টার্মিনেশনে আছে তাদের জন্য, যারা এই অর্ডারের মধ্যে এফেক্টেড হবে তাদের জন্য আমাদের সংগঠন থেকে আমরা বারবার বলছি, লাস্ট যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরিয়েছে তাতে আপনারা দেখেছেন সোলার শব্দটা ব্যবহার করেছে। ডাইং হার্নেসের যে চাকরিগুলো দেওয়া হয় এগুলো কিন্তু এক প্রকার সোলাস। তাদের ক্ষেত্রে আমরা বলছি রাজ্য সরকার, তুমি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে এই যে যারা এফেক্টেড হবে তাদেরকে সোলাস হিসাবে এই গ্রুপ সি গ্রুপ ডি পদগুলোতে সরাসরি অ্যাবজর্ব করে নাও, তার জন্য কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। এই সত্য ঘটনাগুলো আপনারা রাজ্যবাসীর কাছে তুলে ধরুন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল, না হলে এই 10,323-এর সমস্যার সমাধান আর হচ্ছে না। সুতরাং আপনারা মিডিয়ার বন্ধুরা দীর্ঘদিন আমাদের পাশে ছিলেন, আগামী দিনও থাকবেন, এই সত্য ঘটনাগুলো মানুষের কাছে তুলে ধরবেন এবং আগামী 12 তারিখ আমরা ডাইরেক্টরের কাছে যাচ্ছি, এই ঘটনাগুলোর সত্যতা ওনাকে প্রমাণ
আমাদের কে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তার জন্য প্রয়োজন শুধু একটা করিডন্ডামিশু করা। চাইলেই ডাইরেক্টর সাহেব একটা করিডন্ডামিশু করে, উনার যে ভুলগুলো হয়েছিল সেগুলোকে রেক্টিফিকেশন করে আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। তার জন্য বিশাল কিছু করার দরকার হয় না, কোর্টে যাওয়ার দরকার হয় না। উনি বলছিলেন আমাদের কোর্টে যাওয়ার কথা, আমরা বললাম আমরা কেন যাব, আপনাকে প্রমাণ করতে হবে আমি এই জাজমেন্টটা আছি কি নেই। আমরা কেন কোর্টে দৌড়াবো, অনেক হয়েছে, অনেক হয়েছে
এইগুলো আমার প্রমাণ নয়, এগুলো কোর্টের কাগজ, কোর্টের কাগজ মিথ্যা কথা হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। একশোবার ব্যতীত আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্য সরকারকে আমরা এই মঞ্চ থেকে বারংবার বিনম্রভাবে আবেদন করেছিলাম যে আপনারা অন্ততপক্ষে প্রতিনিধি পাঠান, আমাদের সমস্যা না হোক, কিন্তু আমাদের যারা মহিলারা এই মঞ্চে শুয়ে থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টা অন্ততপক্ষে খোঁজ খবর নিন, সেটাও করেননি। আজকে ডাইরেক্টর সাহেব যখন দেখা করেছিলাম আমাদেরকে অনুরোধ করছে এই মঞ্চটা আপনারা উঠান, আর কতদিন এইভাবে অসুস্থ হয়ে যাবেন, আমরা বললাম 150 মিটার দূরে এই মঞ্চটা দাঁড়িয়ে আছে, এই মঞ্চে দাঁড়িয়ে একবার বলে আসুন না, অন্ততপক্ষে আপনার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা তো আমরা জানতে পারবো। আপনি তো অমানবিক হয়ে গেছেন, আপনি তো অমানবিক হয়ে গেছেন, এতগুলো লোক আজকে রাস্তায় পড়ে আছে অথচ দপ্তর এদিক থেকে 150 মিটার দূরে, সেই দপ্তর থেকে আপনি এসে এই মঞ্চে দেখা করতে পারছেন না। বলছেন কি, বলছেন আমার তো উপর থেকে নির্দেশ আসতে হবে। কিসের নির্দেশ, মানবিকতা কোথায়, হারিয়ে গেছে এই রাজ্য থেকে মানবিকতা, সেই প্রশ্নই আমরা জনসম্মুখে তুলে ধরছি। এ হলো আমাদের অবস্থা, আপনারা মিডিয়ার বন্ধুরা প্রচার করুন, বিষয়গুলো জানান মানুষকে, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখনো আশাবাদী, কেন আশাবাদী বলছি, আজকে যখন মাননীয় ডাইরেক্টর মহোদয়কে আমি এই প্রশ্নগুলো তুলে ধরেছি যে আপনি প্রমাণ করুন আমি এই জাজমেন্টে আছি কি নেই, উনি কিন্তু উত্তর দিতে পাচ্ছেন না, ওনার কাছে নেই এই প্রশ্নের উত্তর, উনি ওই দিকে যাচ্ছেন সেই দিকে যাচ্ছেন। কিন্তু আমি বললাম যে প্যারেন্টস জাজমেন্ট মানে 2014 সাল এবং 2017 সাল, আপনি বলছেন সুপ্রিম কোর্টে আমাকে লিখিত যে টার্মিনেশনটা দিয়েছে ওনাতে বলা আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে আমাকে টার্মিনেট করা হয়েছে, তাহলে সুপ্রিম কোর্টেতেও এই লোকগুলোকে এই টার্মিনেশনের এই নোটিশ করেছিলেন, বিনা নোটিশে আমার চাকরি যাবে না, সেটা ভারতবর্ষের আইন, আইনটা আমাকে মানতে হবে, রাজ্য সরকারকেও মানতে হবে, শিক্ষা দপ্তরকেও মানতে হবে। তো এই আইনের বাইরে গিয়ে আমাকে যখন টার্মিনেট করা হয় তার শুদ্ধিকরণের দরকার যদি হয় সেটা ডাইরেক্টরি করবে, আমি কেন যাব আইনের কাছে, তুমি ভুল করেছো তুমি রেক্টিফাই করো, আমাকে আমার প্রশ্নের উত্তর দাও, না হলে তুমি রেক্টিফাই করো, পরিজনটা মিশু করে আমাকে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, ধন্যবাদ। একটা বিষয় তো এক করার জন্য, উনি আমাদের তপন স্যার, উনি গতকালকে ডিপার্টমেন্ট থেকে একটা বাই পোস্টে টার্মিনেশন লেটার পায়, এই সেই লেটার, টার্মিনেশনের লেটারটা গতকালকে পেয়েছেন? গতকাল পেয়েছি, আমার স্কুল থেকে চাম্পামোড়া এইচএস স্কুল থেকে আমার হেডমাস্টার মশাই পাঠিয়েছেন রেজিস্টার্ড পোস্টে, আমি সিগনেচার উইথ ডেট দিয়ে রেখেছি 5/1/2021, ম্যারেজের মধ্যে আমার নাম এনে টার্মিনেশন লেটার, আমি মাননীয় অধিকর থেকে জিজ্ঞেস করেছি যে কালকে আমি টার্মিনেশন পেয়েছি, এটাতে আমার নাম নেই, আপনি আমার 9 মাসের বেতন রিলিজ করুন, তিনি কোনো উত্তর দিতে পারেননি আমাকে। এ হলো বাস্তবতা, এ হলো বাস্তবতা, এ হলো টার্মিনেশন কপি যাতে কোনো নাম নেই, মানে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন আমাদেরকে দেওয়া হয়নি, এটা সত্যতা দেখুন আপনারা, সত্যতা দেখুন, টার্মিনেশনে কোনো নাম নেই কিন্তু,
ওই ব্যাক ডেটে 31 তারিখে ডেটে পাঠিয়ে দিয়েছে। 8 মাস 9 মাস লেগেছে এই চিঠিটা ওনার বাড়িতে পৌঁছতে। তাহলে এই 9 মাসের বেতন দিক ডাইরেক্টরি, এই 9 মাসের বেতন রিলিজ করুন আপনি। সেই প্রশ্নটা আমরা ডাইরেক্টরের কাছে ছুড়ে দিয়েছি। নামটা এটা তপন দেব সরকারের নামে অ্যাড্রেস হয়েছে, কিন্তু এই চিঠির মধ্যে কোথাও তপন দেব সরকারের নাম নেই, মানে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন কিন্তু কোথাও দেওয়া হয়নি, যেটা আমরা বলছিলাম আর সত্য তো হলো এটা। নাম নাই, কার নামে?